নমস্কার বন্ধুরা, তানিশ ওয়ার্ল্ডে তানিশের মা আবার আপনাদের কাছে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন আবৃত্তির সাথে। শুভ দাশগুপ্তের লেখনীতে আমি সেই মেয়ে, এটি সেই লাঞ্ছিত অবহেলিত এক নারীর কাহিনী, যেখানে প্রতি মুহূর্তে সে কিভাবে অত্যাচারিত লাঞ্ছিত হয় সেটাই লিখেছেন শুভ দাশগুপ্ত। শুনুন, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ, কানে দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে আপনার পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেব বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোর মদির চোখে দেখতে চান যার অনাবৃত্ত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘড়া কাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, যার চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আর বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পূজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতাও করেছেন, আর শহর গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড়ও করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য একদিন, আমার সমস্ত মিথ্যে পোশাক ছেড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা, খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাত ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণধুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাং ঘোড়াং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকব, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডুহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ,
হয়তো আমি আমি সেই মেয়ে, হয়তো হয়তো বা। নমস্কার বন্ধুরা।